এই এখন বন্ধ আছে, স্কুল বন্ধ আছে, সেই জন্য চাল এবং আলু দেওয়া হচ্ছে। আমাদের স্কুলে, আমাদের ব্লকে যে 273টা স্কুল আছে এবং 78টা এসএসকে মেসকে আছে, সব জায়গাতেই আজকে থেকে চাল এবং আলু দেওয়া শুরু হয়েছে। প্রতি বাচ্চা পিছু 3 কেজি করে চাল এবং 3 কেজি আলু দেওয়া শুরু হয়েছে। স্কুলগুলোতে আমরা ইন্সপেকশনে গেছিলাম, যাতে যেটা নিয়ম যে গার্জেনরাই আসবেন, কোনো বাচ্চা ছেলেরা আসবেন না, সেই জন্য সেটা যেন এনশিওর হয়। আমরা অনুরোধ করছি যে গার্জেনরা দয়া করে বাচ্চাদের পাঠাবেন না, আপনারা নিজেরা আসুন। এই সময় লকডাউনের সময় লকডাউনের নিয়ম মেনে চলুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে আপনাদের গভর্নমেন্ট থেকে যে ফেসিলিটি দেওয়া হচ্ছে সেটা কালেক্ট করুন। কত দেওয়া হচ্ছে? আমাদের টোটাল 273টা স্কুল আছে এবং 78টা এসএসকে এমএসকে আছে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে 3 কেজি করে চাল এবং 3 কেজি করে আলু ক্লাস 5 থেকে 8 এর বাচ্চাদের দেওয়া হচ্ছে। স্যার, স্টেট ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, গ্যাস অফিস, এগুলোতে নেই? আমরা এর সাথে সাথে আপনারা দেখেছেন যে ব্যাংকগুলোতে এখন যেহেতু গভর্নমেন্টের পক্ষ থেকে গরিব মানুষকে হেল্প করার জন্য অনেক সাবসিডি টাকা ছাড়া হয়েছে, তাই ব্যাংকে বিশাল গ্যাদারিং হচ্ছে। আমরা আমাদের এখানে আমাদের পুলিশ প্রশাসন, সিভিক ভলেন্টিয়ার এবং এনসিসির ভাইয়েরা অনেক ভালো প্রচেষ্টা নিয়েছে, তারা লাইন মেনটেন করার চেষ্টা করছেন। কিন্তু সাধারণ মানুষের কাছে আবার বারবার অনুরোধ যে যতই পুলিশ, সিভিক বা এনসিসি ছেলেরা চেষ্টা করুক, আপনারা যতক্ষণ না সচেতন হবেন, আপনারা যদি একটু সাহায্যের হাত না বাড়িয়ে দেন, আমরা কিন্তু এটা করতে পারছি না। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যখন ব্যাংকে আসছেন, বাজারে যাচ্ছেন, মাস্ক ব্যবহার করুন এবং সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখুন। আপনি কি ব্যথার সমস্যায় ভুগছেন? কোমরে ব্যথা, জয়েন্ট পেন, ব্যথার সমস্যা, আর্থ্রাইটিস, চলাফেরায় অসুবিধা? তবে এই ব্যথার সমস্যা নিয়ে আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। সব ব্যথার সমস্যার একটাই সমাধান, দুরুস্ত ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। এখানে বেডসোর বা ঘা লেজারের সাহায্যে সারানো হয়। এছাড়া হৃদরোগ আক্রান্ত রোগী, প্যারালাইসিস, শারীরিক অঙ্গ বিকৃতির চিকিৎসা অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে করানো হয়। এখানে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা চিকিৎসা করানো হয়। এছাড়াও উপস্থিত থাকছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর শামসুল আরিফিন। আমাদের ঠিকানা 82/8 আলিফ খান মহল্লা রোড, প্রেরণা অ্যাপার্টমেন্ট, মেরিমাকুলেট স্কুলের সন্নিকট, বাবুপাড়া, গোড়াবাজার, বহরমপুর। ফোন নাম্বার 9775-276-267 অথবা 8617-063-164।